এখন আমাদের ছোট একটা কাজ বাকি রয়েছে, সেটা হচ্ছে গিয়ে আমরা যখনই রেজিস্ট্রেশন করতেছি, আমরা যেহেতু ইউজ করছি যে ইমেল ভেরিফিকেশন অপশনটা, তো কোনো ইউজার যদি রেজিস্ট্রেশন করে, নতুন ইউজার, তাহলে হচ্ছে কি তার মেইলের ভিতরে একটা ভেরিফিকেশনের মেইল আপনাকে থ্রো করতে হবে। তো এই জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে কি, আমরা যদি কোডের মধ্যে চলে যাই, দেন আমরা যদি একটু আমাদের যে রাউটটা আছে এই রাউটটা ওপেন করি, সো আমাদের ভেরিফিকেশনের মেলটা ছিল গে এটা, এটা দিয়ে হচ্ছে গিয়ে আমরা সেন্ড করতেছিলাম। আমরা যদি এই জায়গায় চলে যাই, তাহলে আমাদের এই হচ্ছে গিয়ে মেল সেন্ড করার কোড। আমরা জাস্ট এটাকে কপি করে নিয়ে আসি। সো আমাদের যে রেজিস্ট্রেশন ছিল এটা, সো আমরা যদি রেজিস্ট্রেশনে চলে যাই, এটা হচ্ছে গিয়ে ইউজার রেজিস্ট্রেশন হয়েছে, এটা হচ্ছে গিয়ে টোকেন জেনারেট হয়েছে। সো তারপরে আমরা যদি এটাকে দিয়ে দিই, দেন আমাদের হচ্ছে গিয়ে ইউজার, সো ইউজারটা যেহেতু আমাদের দরকার, আমরা হচ্ছে গিয়ে জাস্ট এই জায়গায় হচ্ছে গিয়ে ইউজার অ্যান্ড সেন্ড ইমেল ভেরিফিকেশন, অ্যান্ড এই জায়গায় হচ্ছে কি আমরা যদি আমাদের এই ইউজারটাকে দিয়ে দিই, তাহলেই হচ্ছে কি আমাদের কাজ শেষ। তো আমরা যদি একবার চেক করি আর কি, তো আমি যদি রেজিস্ট্রেশনে যাই অ্যান্ড তারপরে যদি আমি সেম ইনফরমেশন দিয়ে হচ্ছে গিয়ে সেন্ডের মধ্যে ক্লিক করি, তাহলে তো আমি যদি হচ্ছে গিয়ে 2 নম্বর দেই, দেন হচ্ছে গিয়ে যদি আমি সেন্ড দেই, তাহলে দেখেন আপনার হচ্ছে গিয়ে একটু ডিলে করতেছে। তো এটা ডিলে করতে থাকুক, এবং ডিলে হয়ে গেছে আপনার হচ্ছে গিয়ে আমরা টোকেন পাইছি। তো এখন যদি আমরা মেইলের মধ্যে চলে যাই, তাহলে আমরা এই জায়গা থেকে দেখতে পারবো ইউজার ভেরিফিকেশনের হচ্ছে গিয়ে মেইলটা। অ্যান্ড তারপরে যদি আমরা এই জায়গায় চলে আসি লিঙ্কের ভিতরে, তাহলে আমরা দেখতে পারবো যে এটা হচ্ছে গিয়ে যে 2 নম্বর যে আমাদের ছিল পলাশ মাহমুদ 2, সো এটার ভিতরেই হচ্ছে গিয়ে আমাদের ভেরিফিকেশনের যে টোকেনগুলো আছে সেটা হচ্ছে গিয়ে চলে আসছে। তা আমি যদি পুরাটাকে কপি করে নিয়ে আসি, দেন যদি আমি আবার একটু চেক করার জন্য পোস্টম্যানের ভিতরে চলে আসি, এই জায়গায় যদি আমি হচ্ছে গিয়ে হিট দেই, তাহলে হচ্ছে গিয়ে আমি ইউজারটা দেখতে পারবো। বাট এখন যদি আমি ড্যাশবোর্ডে যাই, তাহলে হচ্ছে গিয়ে আমাকে দেখাবে যে এটা ইমেল ভেরিফিকেশন না। সো আমি যদি এখন হচ্ছে গিয়ে ইমেল ভেরিফিকেশন করি, দেন আমার এইটুকু মুছে দিয়ে আমি যেটুকু কপি করে নিয়ে আসছি এটা দিয়ে আমি যদি হচ্ছে গিয়ে সেন্ড দেই, তাহলে আমার ইমেল ভেরিফিকেশন হয়ে গেল। আমি যদি এখন ড্যাশবোর্ডে অ্যাক্সেস করতে চাই, তাহলে দেখেন ড্যাশবোর্ডে কিন্তু অ্যাক্সেস হচ্ছে।